হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় পর্বের ব্লগ নিয়ে, এবং আজকে কিন্তু বিভিন্ন শোরুমে যে ডিসকাউন্ট ছিল সেই ডিসকাউন্টের ভিডিওগুলো দেখাবো। তাহলে চলুন, যমুনা ফিউচার পার্কে কী কী প্রোডাক্টের উপরে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন সেগুলো কিন্তু আমরা ডিটেলসে জানানোর ট্রাই করব। তো ফার্স্টেই হচ্ছে আমি কিছু সানগ্লাস ট্রায়াল দিচ্ছিলাম যে আমার ফেসের সাথে কোন সানগ্লাসটা আসলে ভালো লাগবে। তো ফাইনালি আমার যেটা ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আমি ফাইনাল করেছি। তো আরও কয়েকটা দেখছিলাম, এটা তেমন ভালো লাগছিল না, যাই হোক আমার যেটা ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা কিছু শুজ কালেকশন দেখব। শুজ কালেকশন কেনার ক্ষেত্রে আমার সবসময় যা হয়, যখন দেখা যায় একটা শুজ আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, বাট দেখা যায় ওইটা হয়তো বা খুব ফ্ল্যাট বা খুব হিল, এই শুজ কালেকশনগুলো আমার কাছে খুব ভালো লাগছিলো, বাট হিলটা একটু বেশি মনে হচ্ছে, এর জন্য আর নেওয়া হয়নি। তো আমি আরও কিছু শুজ কালেকশন দেখবো, তারপর হচ্ছে কিনবো। আর এই শুজগুলোর প্রাইস ছিল হচ্ছে 3000 সামথিং। আরও কিছু শুজ কালেকশন এখানে আছে, এই সপ্তাহের মোটামুটি যতগুলো শুজ কালেকশন দেখেছি ভালোই ছিল। এখন আমরা চলে এসেছি হচ্ছে অ্যাপেক্সে। অ্যাপেক্সে হচ্ছে 60% ডিসকাউন্ট চলছে, হিউজ ডিসকাউন্ট। আমার মোবাইলে প্রতিদিনই হচ্ছে টেক্সট যায় যে অ্যাপেক্সে 60% ডিসকাউন্ট। তো আজকে হচ্ছে অ্যাপেক্সে 60% ডিসকাউন্টে কী কী প্রোডাক্ট থাকছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এটার প্রাইস হচ্ছে 1400 সামথিং ছিল, এখন হচ্ছে এটার প্রাইস 700 টাকা। তো এরকম কিন্তু অনেক কালেকশনই আছে, যদিও ডিসকাউন্টের প্রোডাক্ট আমার একটাও ভালো লাগেনি, যেগুলো ডিসকাউন্টের বাইরে ছিল, মানে ডিসকাউন্ট নেই আমার কাছে ঘুরে ফিরে সেগুলোই ভালো লাগছিল। তো এই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট আছে। আর এখন কিছু আপনাদেরকে পার্সেল কালেকশন দেখিয়ে দিচ্ছি র্যান্ডমলি, এগুলোর উপরে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই। মোট কথা, আপনার কাছে যেগুলো ভালো লাগবে সেগুলোর উপরে ডিসকাউন্ট নেই, যেগুলো ভালো লাগবে না সেগুলোর উপরেই ডিসকাউন্ট আছে আর কি। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। এখন চলে এসেছি আমরা হচ্ছে লারিভে। আর লারিভে কিন্তু ফাল্গুনের অনেক অনেক কালেকশন ছিল, এখানেও কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট ছিল, একদম 50% ডিসকাউন্টে আপনারা হচ্ছে এখান থেকে ড্রেসের কালেকশন নিয়ে যেতে পারবেন। তো আমি র্যান্ডমলি কিছু কালেকশন একদম তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি। আর রাইট নাও সব শোরুমগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট চলছে, 50%, 60%, অনেক জায়গায় আবার কিন্তু 70% পর্যন্ত আছে। যারা চাচ্ছেন আপনারা শপিং করবেন, এই টাইমটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম, অনেক টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে যেহেতু এত এত ডিসকাউন্ট চলছে। তো আমি কিছু কিছু ড্রেস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যেমন এই ড্রেসটা আমার কাছে একটু ভালো লেগেছে, তারপর এই ড্রেসটার কালারটা অনেক সুন্দর ছিল নিউট কালারের মধ্যে, আর এটার প্রাইসটা ছিল হচ্ছে 4500 টাকা। এটার প্রাইসটা আমার অনেক বেশি মনে হয়েছে, এটার উপরে কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না। তো এরকম ঘুরতে ঘুরতে যমুনা ফিউচার পার্কের বিভিন্ন স্টল বসেছিল এরকম স্যুপের, তো সবাই দেখছিলাম যে খাচ্ছিল। তো আমি ভাবলাম যে 30 টাকায় স্যুপ আমার কাছে খুব অবাক লাগছিল, তো টেস্ট করলাম যে আসলে সব কিছুই একটা এক্সপেরিমেন্টের দরকার আছে। এবং স্যুপটা টেস্ট করার পরে মনে হচ্ছিল আমি আমার লাইফে কখনো এত বাজে খাবার টেস্ট করিনি। তো যাই হোক, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে এসেছি আমরা আরেকটা শোরুম আপনাদের সাথে শেয়ার করব। অঞ্জনসেও কিন্তু ফাল্গুনের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, ফাল্গুনে তাদেরও কিন্তু বিশাল আয়োজন, অনেক সুন্দর করে ফাল্গুনের জন্য সাজানো হয়েছে। এবং অঞ্জনসের কিছু কিছু কালেকশন একটু আমি র্যান্ডম দেখানোর ট্রাই করছি, কারণ সব কিছু যদি অঞ্জনসে দেখাতে যাই আমার ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এবং অঞ্জনসে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশনও আছে। তো এই ছিল অঞ্জনসের কালেকশন। এখন চলে এসেছি আমি হোলসেল ক্লাবে, আমার হচ্ছে কিছু কসমেটিক্সের দরকার ছিল। তো আমার যে ব্র্যান্ডেডটা দরকার আমি সেটা পাচ্ছিলাম না, আর হোলসেল ক্লাবে হচ্ছে সবসময় একদম অথেন্টিক বাহিরের প্রোডাক্ট পাওয়া যায়। তো আমি এটা হচ্ছে এই ফার্স্ট টাইম ইউজ করবো, জানি না এটা কেমন হবে, যদিও আমি আমার যে প্রোডাক্টটা দরকার সেটা কিন্তু পাইনি। আর এখন আসি আমরা এই মুহূর্তে টপ 10-এ। টপ 10-এ কিছু পার্স দেখছিলাম, এখানে অনেক নেল পলিশের কালেকশনও ছিল, আর আমি হচ্ছে সবসময় ব্ল্যাক নেল পলিশটাই ইউজ করি, তাছাড়া হচ্ছে সিলভার কালার আর গোল্ডেন কালার, এই তিনটা কালার ইউজ করি, রেড কালার বা একটু ডার্ক টাইপটা একটু অ্যাভয়েড করার ট্রাই করি। তো আমি আমার যে কালারটা দরকার সেটা পাচ্ছিলাম না, তাই নেওয়া হয়নি। আর এই তো স্টোনের কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে পাঁচ ক্লিপের কালেকশনও ছিল। এই ছিল আমাদের আজকের ভ্লগে। আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা মূল্যবান কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।